মোশাররফ রহমান ভাই আজকের এই সেলিব্রেশন প্রোগ্রামের অনারেবল প্রেসিডেন্ট যাকে আমরা এবার ফ্রেন্ড হিসেবে জানি ম্যাডাম ইনহো উপস্থিত ভদ্র মহোদয় ও ভদ্র মহিলাবৃন্দ নরল্যান্ড ফ্যামিলির সম্মানিত সদস্যবৃন্দ ডিস্ট্রিবিউটরবৃন্দ আজকে যারা এই চেয়ার হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে এবং নরল্যান্ড পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের নরল্যান্ড পরিবারের যারা ইতিমধ্যে করোনাকালীন সময়ে প্রয়াত হয়েছেন তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, তাদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করি, সেই সমস্ত সুখ সংক্ষিপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা শুরু করছি। আসলে গতকালকে আমি কিছু কথা বলেছিলাম হোটেলে, বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে। নরল্যান্ড আসলে একটি যুগান্তকারী প্রোডাক্ট আমাদের মাঝে নিয়ে এসছে, শুধু প্রোডাক্ট নিয়ে আসি নাই, এই প্রোডাক্টটি যেমন সুস্বাস্থ্য নিশ্চিত করে এই প্রোডাক্টটি একের ভিতরে তিনটি জিনিস দেয়, 1 × 3। সেটা কি? আপনাকে সুস্বাস্থ্য দিচ্ছে, স্বাস্থ্য সেবা দিচ্ছে এই কোম্পানি, আপনাকে বিজনেস দিচ্ছে, পাশাপাশি আজকের মতো অনুষ্ঠান করে সম্মানে ভূষিত করছে। অর্থাৎ একের ভিতরে তিন। আমি কালকেই বলেছিলাম যে ভাই আমি ব্যবসায়ী মানুষ না, জীবনে যতবার ব্যবসা করতে গেছি ধরা খেয়েছে, তারপরে আসছি কোথায়, যার নাই কোনো গতি সে করে উকালতি, আসছি এই উকালতিতে দুটা ডাল ভাত খাচ্ছে ব্যবসা করে। ওই যে আমাদের নিবেশদার বিআই, আমাদের বিআই, ওনারা বিজনেস ম্যাগনেট, সামনে বসে আছেন, নতুন নরল্যান্ডের পরিবারে উনি যোগ দিয়েছেন, বৌদি সহ, তাদেরকে আমরা স্বাগত জানাই। আসলে আমি কিভাবে যুক্ত হলাম, সম্ভবত 2019 সাল আমার চেম্বারে একদিন আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ফখরুল গিয়ে বললো, দাদা চলেন ইন্দোনেশিয়াতে। কেন? তখন বললো যে ডিটক্স প্রোগ্রাম হবে, চলেন যান। তবে ডিটক্স জিনিস থেকে আমি তখন জানতাম না যে বিষয়টা কি, ভাই ডিটক্স। তখন সে আমাকে বললো যে আপনার শরীরে যে টক্সিনগুলি আছে, অর্থাৎ বিষাক্ত যে জিনিসগুলি আছে, এটা ব্যবহার করলে পরে শরীর থেকে ওই টক্সিনগুলি বের করে নিয়ে আসবো। ঠিক আছে, আমি এক কথায় রাজি হয়ে গেলাম। তারপরে আমার মামা কৃষ্ণ মামা তাকে বললাম, সে বললো যে আমি যাবো। আমরা জাকার্তায় গেলাম, সেই হোটেলে ডিটক্স হলো। আমি সাথে সাথে যে একটা জিনিস আমার পরিবর্তন আমি পেলাম সেটা হলো কি, যে আমার মুখের এই সাইড এবং এই সাইড এবং কপালের এই দুই দিকে কালো দাগ হয়ে গিয়েছিল। তো অনেক মেডিসিন ব্যবহার করেছি, কসমেটিক ব্যবহার করেছি, কখনো এগুলি কমে না। আশ্চর্যজনক বিষয়, আমরা ডিটক্স করলাম, পরদিন সকাল পর্যন্ত সকাল 8:05 পর্যন্ত আমাদের প্রোগ্রামটা ছিল, আপনারা জানেন আগের দিন 6টা থেকে শুরু হয়, পরদিন সকাল 8:05 পর্যন্ত এটা কন্টিনিউ করে। আমাকে ফিরুজ বলল, দাদা আপনি একটু গ্লাসের সামনে দাঁড়ান। আমি গ্লাসের সামনে দাঁড়ালাম, দেখি আমার এই দাগ গুলি আর নাই। আরেকটি বিষয় বলি, 2019 সালের ডিসেম্বর মাসে আমি প্রতি বছরই আমার রুটিন চেক আপের জন্য একবার দেশের বাইরে যাই। তো ইন্ডিয়া কলকাতার সেই আর এন ঠাকুর হসপিটালে, আপনারা জানেন উন্নত মানের একটা হসপিটাল, সেখানে আমার ডাক্তারের কাছে গেলাম, উনি অনেকগুলি বরাবরের মতো পরীক্ষা নিরীক্ষা করালেন,
করে উনি বললেন যে তোমার তো অনেক চেঞ্জ। আমি আসলে একজন কার্ডিয়াক পেশেন্ট, তো উনি বললেন তোমার তো অনেক চেঞ্জ হয়ে গেছে, তো তুমি খুব রেগুলার লাইফ লিড করছো মনে হয়। আমি বলি স্যার ঠিক রেগুলার লাইফ লিড করি নাই, আমি তো হারবার একটা মেডিসিন খেয়েছিলাম। তো কি মেডিসিন? তখন উনাকে বললাম, তো উনি ওনার ল্যাপটপে আমার সামনে ঘেঁটে ঘুটে ইন্টারনেট ঘেঁটে ঘুটে কি কি দেখলেন, দেখে বললো যে এটা খুব ভালো প্রোডাক্ট, এটা তোমার কাজ হয়েছে। হ্যাঁ, সেই থেকে আমি সর্বশেষ ডিটক্স করেছি সপ্তমবারের মতো। তো এখানে আমি দেখছি আমাদের পিছনে অনেক ইয়াং জেনারেশনের ভাইয়েরা আছেন, আমি বলবো এই প্রফেশন এটাকে প্রফেশনালি নেন, এই প্রফেশনে আপনার কেরিয়ার বিল্ড আপ করে দেবে, আপনাকে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দেবে যেটা অন্য কোথাও অন্য কোনোখানে পাবেন না। 88টি দেশে এই নরল্যান্ড তাদের পণ্য মার্কেটিং করে। আমি বলবো শুধু ডিটক্স না, ডিটক্স হলো দি বেস্ট প্রোডাক্ট, যতগুলি আইটেম আছে তার মধ্যে ডিটক্স দি বেস্ট, এবং 40 ঊর্ধ্ব প্রত্যেকটা মানুষের ডিটক্স করা উচিত, একটা কম্পালসারি। শুনেন একটা কথা বলি, যখন মেডিকেল সায়েন্স আবিষ্কৃত হয় নাই তখনও তো মানুষের অসুখ হতো নাকি হতো না, তখন মানুষের চিকিৎসা হতো, সেই চিকিৎসাটা কি? আমরা বলি হারবাল, ভেষজ, এবং আমরা যারা এখানে বয়স্ক মানুষেরা আছেন, ছোটবেলায় আমাদের কিন্তু ওই যে ঠাকুমারা জঙ্গল থেকে পাতা টাতা তুলে এনে ছেঁচে নাকের মধ্যে ধরে খাইয়ে দিতেন, গ্রামে এখনো দেখি পা কেটে গেল গ্রামের একজন চাষি ভাই কয়েকটা দুব্বা ঘাস উঠিয়ে ঘষে টসে পায়ে লাগিয়ে রক্ত বন্ধ করে দিচ্ছে। শুনেন আপনার এখন যে মডার্ন মেডিকেল সায়েন্স যে মেডিসিনগুলি উৎপাদন করে এইগুলির ইনগ্রিডিয়েন্টস কি, কিসের দ্বারা, এগুলো তো হাওয়াই কোনো জিনিস না, এগুলোও কিন্তু সেই বন জঙ্গল থেকে গাছগাছড়া থেকে উপাদানগুলি আনে, তারপরে সেগুলিকে আরো পিউরিফাই করে মেডিসিন তৈরি করে, কিছু কেমিক্যাল দেয়, আরো আরো যা যা ইনগ্রিডিয়েন্টস আছে দেয়, কিন্তু ভেষজ যেটা সেটা একান্তই প্রাকৃতিক জিনিস, প্রকৃতি থেকে উৎপাদিত একটি পণ্য। যাই হোক, আমরা প্রোগ্রামে আরো অন্যান্য আইটেম আছে সেগুলি উপভোগ করব, আমি কথা বাড়াবো না, শুধু একটি কথাই বলবো যে ডিটক্স প্রোগ্রামটা আমি যারা এখানে নরল্যান্ডের কর্মকর্তারা আছেন, ম্যাডাম এলিনো আছেন, আই লাইক টু ড্র হার অ্যাটেনশন যে ডিটক্স প্রোগ্রামটা অর্গানাইজড হয়ে যদি পারফর্ম করা হয় এটা 100% রেজাল্ট পাওয়া যায়, যেটা পাওয়া যায় না ঘরে বসে একা একা করবে। আমি অনুরোধ করব জানুয়ারি মাসের মধ্যে একটা ডিটক্স প্রোগ্রাম আমরা সবাই মিলিতভাবে করি এবং আমরা সবাই উপকৃত হব, নিজেরা হব, আত্মীয় স্বজনকে উৎসাহিত করব, বন্ধুবান্ধবদের উৎসাহিত করব। আর আজকে আর কথা বলাই না, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোথাও, তবে কক্সবাজার না, আর কক্সবাজার না, অনেকবার এসেছি কক্সবাজার, ভালো লাগে না, নতুন জায়গায় নিয়ে চলে যাব। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরচরিত হোক।